শরীর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রু সঞ্চার করে চতুর্দিকে ছড়ায় আছে, এই রুটা যখন বের হয়ে আসবে সমস্ত শরীরে এমন যন্ত্রণা শুরু হয়ে যাবে যে যন্ত্রণা বন্দা প্রশ্ন করতে পারে না। বন্দা উপর দিকে এইভাবে চোখটাকে ঘুরে পড়ে চায়। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل خاف مقام ربي
الْجَنَّةَ هِيَ الْمَأْوَى وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِكُلِّ أُمَّةٍ فِتْنَةٌ وفتنة أمتي المال. وقال النبي صلى الله عليه وسلم أيضا اتقوا الدنيا মহব্বতে ধুলে শুলে দুরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহ সুনত জমিয়া ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আমন্ত্রিত জাতির কর্ণধার রাহবরে বরহাক উলামাই কেরাম উপস্থিত সর্বস্তরের আল্লাহওয়ালা দিন দরদী ধর্মপ্রাণ মুসলমান ভাইরা যিনি অত্যন্ত মহব্বত করিব রাত্র সোয়া দশটা পর্যন্ত আমাদেরকে মাহফিলে বসা আসার যোগদান করার ধৈর্য ধারণ করে আলোচনা শোনার তৌফিক দিয়েছেন, তাই কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ধর্মের কাজ আল্লাহ যাদেরকে তৌফিক দেন তারাই করতে পারে, যাদেরকে তৌফিক দেন না তারা পারে না, এই কথা কবি বলে ইসাআদাতুন হুজুরে বাসু দ্বারা হয় না,
বাহুবুজিনী হাতের এই অংশটাকে বলা হয় বাহু, বাহু শক্তির দ্বারা হয় না। আল্লাহ পাক যাকে কবুল করেন তাকেই ধর্মের কাজে অগ্রসর হওয়ার তৌফিক দেন। জোরে বলেন ঠিক কিনা? ও ভাই, ভালোবাসার দুইটা মাঠ থাকে, দুইটা সাইড থাকে। কয়টা সাইড? একটা হইলো প্রেমিক আর একটা হইলো প্রেমিকা। কি করে ঠিক কিনা? প্রেমিক তার প্রেমাস্পদকে যেমন ভালোবাসে, প্রেমাস্পদ প্রেমিকের সামনে ঠিক তদ্রূপ নিজের ভালোবাসা প্রকাশ করার জন্য নিজেকে পেশ করে দেয়। কথা আমার বুঝেন? রাস্তা দিয়ে মেয়েরা যদি না হাঁটে তাইলে দুষ্ট ছেলেরা তাদেরকে দেখা অবৈধ না দেখা ওর অবৈধ ভালোবাসা প্রমাণ করতে যাবে। রাস্তায় দেখার পরেও সে পাগল হয়। কি করছে কিনা? যত প্রেমের ইতিহাস দুনিয়াতে মানুষ মানুষের প্রতি, মানুষ মাখলুকের প্রতি, মানুষ অন্যান্য বস্তুর প্রতি, সবগুলো ভালোবাসার মূল হইল চোখের দেখা। আগে তো নিজেরে দেখাইছে, দেখানোর পরে উনি পাগল হয়েছে। তাইলে আগে কে দেখাইছে? প্রেমাস্পদে আগে দেখাইছে না, এরপরে এনে প্রেমিক পাগল হয়েছে। তাইলে ভালোবাসাটা বীজ আগে কে বপন করছে? প্রেমাস্পদে। কথা কয় না? আর এখানে উদাহরণ দিয়ে মনে করেন অঞ্জনারে ভালোবাসছে, যে অঞ্জনারে ভালোবাসছে কেমনে কো তোমারে যখন ওই ব্রিজের দূরায় দেখছি, এ কাপাসে ব্রিজের দূরায় নজর কাইরে নিছে, তোমারে দেখে মন বিছে এত সুন্দর মহিলা ব্রিজে। কথা কর, দেখে না দেখিয়া, বুঝছে না না বুঝছা? বুঝছা। তাইলে এই মহিলাটা যদি ব্রিজের পুরো বাইরে না যেত, হে দেখলো তাইলে ভালোবাসার বীজ প্রথম কে বহন করছে? প্রেমিকা। আর পরে পাগল হয়েছে প্রেমিক। জোরে বল ঠিক কিনা? একটা উদাহরণ দিলে বুঝবেন। ঈদের সিজন আইলে আপনারা গাজীপুরের কথা কই না, অন্য জায়গার কথা, ঈদের সিজন আইলে আমগো বাবিরা পাগল হয়ে যায়, আমগো বোনেরাও পাগল হয়ে যায়। কি করে ঠিক কিনা? কেমন পাগল? ঠোঁটের মধ্যে লাল আলকাতরা লাগা, আলকাতরা গেলে অনেক প্রকার আছে, আছে না না? লালটা লাগায় ঘুরে সাজ্য গুচ্ছা, যদি এমনি এমনি মানুষের না চায় তো আমরা দিকে কেউ সানা, নারী জীবন ব্যর্থ। নাউজুবিল্লাহ। জোরে বল। মানে দেখলে নারী জীবন সার্থক, আকর্ষণ হইলে সার্থক, আর নাইলে ব্যর্থ। নাউজুবিল্লাহ। জোরে বল। তাইলে বোঝা গেল যার প্রতি আসক্ত হইল সে ভালোবাসার বীজ আগে বহন করল, যে আসক্ত হইল সে ভালোবাসা পরে প্রমাণ করলো। এই কথাটা বলার একটা কারণ হলো আমরা যে মাহফিলের আয়োজনটা করেছি আসলে আল্লাহ আমাদেরকে আগে ভালোবাসছেন। মাহফিলে যারা আসছি আল্লাহ আমাদেরকে আগে ভালোবাসা সুযোগ করে দিয়েছেন, এরপরে আমরা আল্লাহর ভালোবাসা প্রমাণ করার জন্য মাহফিলে আসছি। এই বুঝা গেল, মাহফিলে যারা আসছি সবাইকে আল্লাহ আগে ভালোবাসছেন আর আমরা পরে আল্লাহর ভালোবাসা প্রমাণ করেছি। মাহফিলে উপস্থিত নারী পুরুষ, দ্বীনের আলোচনা শোনার জন্য যারা আগ্রহী নারী পুরুষ, সবাই আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা প্রাপ্ত মহব্বত। এই কথাটা এক কবি বলতেছেন, সেই যে আশেক খুদ না শাহাবাদ ওয়াসলি জু, সেই যে আশেক খুদ না শাহাবাদ ওয়াসলি জু, কে না মাসু কাশবাদ জুস দায়ে ও, কে না মাসু কাশবাদ জুস দায়ে ও, পাগল হতে পারে না কোন প্রেমিক, ততক্ষণ পর্যন্ত প্রেমিক হতে পারে না যতক্ষণ পর্যন্ত প্রেমাস্পদের পক্ষ থেকে আকর্ষণ না দেওয়া হয়। আল্লাহ
নবীর আলোচনা শোনার জন্য, আল্লাহর ভালোবাসা নবীর মহব্বত স্থাপন করার জন্য যারা মাহফিলে এসেছেন, আমার আল্লাহ আগে আপনাদেরকে ভালোবেসে মাহফিলে আসার সুযোগ করে দিয়েছে। বোঝা গেল সবাই আল্লাহর মাহবুব বান্দা, যে মাহবুব বান্দারা বেয়াদবি করে না, জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ কিছু বন্ধ হইছে, আমি আরো অনুরোধ করব, ধারে পাশে যে যুবক বাইরা করতেছ বাড়া না লাগলে বাড়ি যাও বা, কিন্তু কালকে আফসোস কর পার্টি হই, এরপরে আর দাওয়াত দিলাইতাম না, মাহফিলটার ভিতরে না আসা পর্যন্ত সবাই এরপরের বছর দাওয়াত করলে আমার হইতেন না, কিলার কথা, কারণ পরিবেশ কায়েম করে দিতেই বল, বোঝা গেল এই এলাকার মানুষ বদলে আলোচনা শুনবে, বাম পাশের মা বোনরা আলোচনার আওয়াজ বন্ধ করছে, এরপরও কিছু কিছু এখনো কানে বাজে, অনুরোধ করব আওয়াজ বন্ধ করবে, অন্যথায় বদলা করে যাবে, যে আওয়াজ করবো এর লাগি বদল করে যাবে, সাবধান বদলা নিয়ে না আলে বলে আমাদের ঠিক নেবে ঠিক। এবার আসুন আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতে কারিমার নবীজির হাদিসের ভিতরে আল্লাহ পাক আল্লাহ রাসূল এবং আল্লাহ পাক কি বলছেন এটা বোঝা দরকার। আল্লাহ বলেন ওয়া আম্মান আল্লাহর যে বান্দা, মানুষ হোক আর জিন হোক, মানব হোক দানব হোক, মান খাফা যে বই করবে মাকামা রাব্বিহি, রবের সামনে উপস্থিতি কে, মানে আল্লাহর সামনে দাঁড়াইতে হইব, এই কথা চিন্তা করে যারা জীবন কাটাবে, আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে, কখন? হাশরের ময়দানে, যখন কখন? হাশরের ময়দানে, এই হিসাবের কথাটা যা ভিতরে বই থাকবে, আল্লাহ বলে এক নম্বর গুণ হাশরের মাঠে দাঁড়াইতে হবে এই ভয় তার ভিতরে আছে, কয় নম্বর গুণ? দুই নম্বর, ওয়াদাহান নাফসা আনিল হাওয়া, মনে যা চায় তা করে না, মনে যা চায় নফসে চাইতেছে গুনাহ করতে সে গুনাহ করে না, নফসে চাইতেছে সে অবৈধ প্রেম করতে অবৈধ প্রেম করে না, নফসে চাইতেছে অন্যের জায়গা দখল করতে জায়গা দখল করে না, আছে না নাই? মনে চাইতেছে রোজা রাখবে না কিন্তু সে রোজা সারে নাই, নফসে যা চাইছে তার বাহিরে চলছে, নফসের অনুসরণ করে নাই, হুকুম কার মানছে? আরো জোরে কোন মন চাহি জিন্দগি খাটাই না, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই বই তার ভিতরে আছে, এক নাম্বার। দুই নম্বরে মনে যা চাই তা করে নাই, মনে চাওয়ার সাথে সাথে চিন্তা করেছে এই কাজটা শরীয়তে বৈধ নাকি অবৈধ, এই কাজটা করলে নফস খুশি হবে নাকি আল্লাহ খুশি হবে, আল্লাহকে খুশি করার জন্য নফসকে খুশি করে নাই, মনকে খুশি করে নাই, নফসে আম্মারা দুকাই পড়ে নাই, আল্লাহ পাক নিজে বলেন এই দুই গুণে দ্বারা গুণান্বিত হবে, ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে ঠিকানা বানায় দিয়েছেন, জোরে কোন না সুবহানাল্লাহ, কই গুণ? এক নম্বরে আল্লাহ সামনে দাঁড়াইতে হবে বই আছে, দুই নম্বরে মন চাহি জিন্দগি খাটাই নাই তার ঠিকানা কোথায়? জান্নাত। জান্নাতের ভিতরে কি সবার জন্য বাড়ি আছে, সবার ঠিকানা আছে? ও হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, বৌদ্ধ বলেন, মুসলমান বলেন, প্রত্যেকটা মানুষের জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা একটা করে বাড়ি বরাদ্দ দিয়ে রাখছেন,
প্রত্যেকের জন্য জান্নাতের ভিতরে একটা বাড়ি বানায় রাখছে, কিন্তু বাড়িটা যে বানায় রাখছে এই বাড়িটারে কিনে নিতে হইল। কি করতে হবে? কিনে নিতে হবে। উদাহরণ দিলে বলবেন, বাংলাদেশের বিভিন্ন হাউজিং এর মধ্যে বাড়ি আছে না নাই, ফ্ল্যাট আছে না নাই, প্লট আছে না নাই, যারা কিনে নিতে পারবেন তাকে দেওয়া হবে, কিনে নিতে পারবে না দেওয়া হবে না। সুরে কোন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলে কন্দারে, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের ভিতরে বাড়ি বানাইয়া রাখছি, এই বাড়ির মালিক যদি হতে চাস দুইটা জিনিস আমি আল্লাহকে দিতে হবে। কয়টা জিনিস? কথা হয় না, এক নম্বরে, এক নম্বরে আল্লাহ বলে, ও বান্দারা তোমাদের জীবনের মূল্য আমি আল্লাহর তৈরি জান্নাতের বদলা জীবনটা আল্লাহর পথে ব্যয় করে দিতে হবে। যখন কার হতে মনে যাসা তা করা যাবে না, আল্লাহ যা চাই তা করতে। কার সামনে একটা আসছে হালাল নাকি হারাম চিন্তা করে করতে হবে, হারাম হলে বর্জন করতে হবে, হালাল হইলে করতে পারবেন। একটা জিনিস মনে চাইছে এটা হালাল নাকি হারাম, বাছাই করে নিতে হবে, হারাম হইলে ছেড়ে দিতে হবে, হালাল হলে ধরে নিতে হবে। ওয়ানাগার নাফসা আনিল হাওয়া, মন অনুপাতে জীবন কাটাই নাই এমন দৃষ্টান্ত হাদিস থেকে আনবো। কি কোন হাদিস থেকে বলবো? আরো জোরে কোন বলবো? দেখেন মুসলিম শরীফের হাদিস, অন্যান্য কিতাবেও হাদিসটা আছে। বনি সাইলের এক ছেলে যুবক মানুষ, তার আপন চাচাতো বোন খুব সুন্দরী অনামিকা, তারে দেখিয়া তার জন্য পাগল হইছে। কিন্তু এই মেয়েটা বড় লোকের মেয়ে, ধনী মানুষের মেয়ে, ছেলেটাও লোক গরিব, কাজ করে, কাম করে, মনে করে ঈদের বাটাতে ঈদের ধুমদা দেয়, কাজ করে, ঈদ বানায়। বড় লোকের মেয়ে তার কাছে বিয়ে দিব, আর জোরে বা দিবে। এখন বিয়ে দিতে গেলে লক্ষ্য করে তিন জিনিস, জোরে করে কয় জিনিস? এক নাম্বার, ছেলেটা সুন্দর নি। দুই নম্বর, ছেলেটার বয়স কম নি। আর জোরে বল না। তিন নম্বর, ছেলের টাকা পয়সা অর্জন করে নি, হালাল নাকি হারাম সেদিকে নজর না। ছেলেটা সুন্দর নেই, এটা কি আসলে বংশধারই ভোলা নাকি বংশ নাই, খারাপ বংশের মানুষ, এই দিকে নজর নাই, দেখতে হ্যান্ডসাম হইলেই পছন্দ, ঠিক আছে, গুড লাইক কইলে এই তিন জিনিস দেখে, অথচ দেখা দরকার ছিল তার কাছে দিন আছে কিনা, জোরে করে ঠিক কিনা, আর জোরে করে ঠিক কিনা। দিন যদি না থাকে সুন্দরের মূল্য নাই, দিন যদি না থাকে অর্থের কোনো মূল্য নাই, দিন যদি না থাকে ছেলের শিক্ষা দীক্ষার কোনো মূল্য নাই, হ্যান্ডসাম হওয়ার কোনো মূল্য নাই। মুসলমানের গুণ হওয়া দরকার ছিল, আমাদের থেকে সেই গুণগুলি দূর হয়ে যেতে। ও আমার ভাইয়েরা, বনি ইসরাইলের মেয়েকে তো বিয়ের প্রস্তাব দিলে বিয়ে দিবে না, এই জন্য বনি ইসরাইলের এই ছেলে বলতেছে, রে বোন তোকে আমার বড় পছন্দ হয়। মেয়েটা কয়, পছন্দ করলে কি হবে? পছন্দ করলেই সব কিছু হয় না। ছেলে বলে, বোন রে আমি তোর কাছে একটা কথা বলবো, জীবনে আমার সঙ্গে তুই হতে পারবি না, তোর সঙ্গে আমি হতে পারবো না, একটা দাবি, জীবনে একটা মুহূর্তের জন্য তুমি আমাকে তোমার দেহটা দিবি নি বুক করার জন্য। মেয়েটা বলতেছে, আমি তোমাকে আমার জীবনে একবার দেহটাকে বুক করতে দিতে পারি, শর্ত হলো তুমি 100 স্বর্ণ মুদ্রা আমাকে দিতে হবে। নাউজুবিল্লাহ, স্বর্ণের 100 টাকা। গরিবের ছেলে মখলুকের
একটা মাখলুক কিনা জোরে কম, আল্লাহর সৃষ্টি কিনা? আল্লাহর সৃষ্টির জন্য পাগল হয়ে গেছে, মনের চাহিদা অনুপাতে চলতেছে ঠিক না বেজি? এইভাবে চলতে চলতে এ কাজ কাম কইরা ইতমিলে কাজ কইরা মুই দিয়া দিয়া এক টাকা আটানা জমা করতে করতে 100 স্বর্ণ মুদ্রা জমা করছে। এখন মেয়ের নিয়া কো নাও তোমার 100 স্বর্ণ মুদ্রা। মেয়ে তো আশ্চর্য, কি ব্যাপার, 100 স্বর্ণ মুদ্রা বাঁচছিলাম, দিতে পারতো না আমি, ওয়াদা পূরণ করুন লাগতো না। এখন যেহেতু নিয়ে আসছে, ওয়াদা তো পূরণ করতে হয়, কি কোন ঠিক কিনা? এবং স্বর্ণের প্রতি মহিলাদের অনেক দুর্বলতা, ঠিক না বেটি? মেয়ে রাজি হয়েছে, কথা বুঝার চেষ্টা করে আমি কিন্তু ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, মন চাই জিন্দেগি খাটাবে না। আল্লাহ বলছেন এই কথাটার ব্যাখ্যা দিতেছে, দুইজন মিলে নীরব নির্জন একটা স্থানে চলে গেছে। যাওয়ার পরে মেয়েটাকে যুবক দাইকা বলে কোমরে প্রস্তুত হয়ে যা, মেয়েটা প্রস্তুত হয়ে গেছে, কোন দিক থেকে কোন বাধা নেই, নীরব নির্জন জায়গা, নিস্তব্ধ পরিবেশ, বুক করার জন্য ছেলেটা প্রস্তুত হয়ে গেছে, মেয়ের শরীর ছেলেটা আমের উরুর উপর ওইটা বসছে। হাদিসের ভাষায় এইভাবে উল্লেখ করা হয়েছে, মুসলমান এমন অবস্থায় মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, যার যার করে চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্দে, ছেলে জিজ্ঞাসা করে বলে কান্দ কেন, তোমার কথায় আমি রাজি, তাহলে অসুবিধা কি? বলে অসুবিধা হলো আমি চিন্তা করতেছি তোমার সাথে কথায় কথায় ওয়াদা করেছিলাম, এখন ওয়াদা তোমার স্বপ্ন পূরণ করেছ, আমি আমার ওয়াদা পূরণ করতে হয়, কিন্তু তুমি যখন আমার শরীরের পোশাকগুলো খোলা অবস্থায় আমার উপর উঠে বসেছ, সর্বদিক থেকে নীরব নির্জন জায়গা, কোন বাধা বিপত্তি নাই, তখন আমি তাকায় দেখি সবার চোখকে ফাঁকি দিয়েছি, আমার আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারি না। আল্লাহর ভয়ে আমি কাঁদতেছি, সুবহানাল্লাহ জোরে কর। এই কথা আমার বলার সাথে সাথে মেয়ের উরুর উপর থেকে উঠে গেছে, সরে বসে গেছে, কাপড় পরিধান করে নিয়েছে। মেয়েটা বলে কি হলো ভাই, কি হলো, তুমি তোমার মনের এত বড় আশা, এত বড় আকাঙ্ক্ষা কেন পূরণ করো না? যুবক দাইকা বলে পুনরে তুই আল্লাহর নাম উচ্চারণ করার সাথে সাথে আমার দিকে কম্পন সৃষ্টি হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে দাইকা বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা ইমানদারের সামনে আল্লাহর নাম যখন উচ্চারণ করা হয় তখন ইমানদারের দিলে কম্পন সৃষ্টি হয়ে যায়। ও মুসলমান, এই বনি ইসরাইল যুবক আর যুবতী দুইজন গুনার কাজে লিপ্ত হইতেছিল, মনে বড় আকাঙ্ক্ষা ছিল, যৌবনের চাহিদাও অভাব নয়, কোন দিক থেকে বাধা নাই, নীরব নির্জন জায়গায়
একমাত্র আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিয়েছে। আল্লাহর রাসূল বলেন ওই সমস্ত মানুষগুলোকে আমার আল্লাহ হাশরের ময়দানে আল্লাহর আরশের ছায়া নিচে জায়গা দান করবে। গুনাহ করতে কোনো দিন থেকে কোনো বাধা নাই, সর্বদিক থেকে প্রস্তুত, এরপরেও আল্লাহর ভয়ে গুনাহ করে নাই, ওই ব্যক্তিকে আল্লাহ পাক আরশের ছায়া নিচে জায়গা দিয়া হাশরের ময়দানের 50,000 বছরের কষ্ট থেকে মুক্তি দিয়া বিনা হিসাবে আল্লাহ তৈরি জান্নাতে যাওয়ার পারমিশন দান করবে। জোরে বল সুবহানাল্লাহ। এই হাদিসের অন্তর্গত এই বনী ইসরাঈলের যুবক আর যুবতী ওয়ানাহান নাফসা আনিল হাওয়া নিশ্চয় আল্লাহ পাক জান্নাতে তাদের জন্য ঠিকানা বানিয়ে রাখছেন। তাইলে আল্লাহর হুকুম অনুপাতে জীবন যাপন করলে জান্নাত পাওয়া যাবে, আল্লাহর পথে জীবনটা ব্যয় হবে। জোরে কম ঠিক কিনা? ওই জিনিসের বদলতে জান্নাত বিক্রি করছেন, একটা হইলো চান, দুই নম্বর হইলো মাল। মাল কি? আল্লাহর পথে মাল বিলাই দিবেন, দান করবেন, সৎকা করবেন, গরিবকে দিবেন, মিসকিনকে দিবেন, কঠিন দিনের হয়ে বসে থাকবেন না, এই মাল নিয়ে কবরে কেউ যেতে পারে না। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন لكل امه فتنه وفتنه امتي المال اللهم لك في الدنيا مانوش প্রত্যেকটা উম্মতের জন্য কালে কালে যুগে যুগে ফিতনা ছিল আমার উম্মতের জন্য। রাসূল বলেন সবচেয়ে বড় ফিতনা হলো মাল, মালের পিছনে পড়িয়া ইজ্জত ধ্বংস করবে, মালের পিছনে পড়িয়া আখেরাত ধ্বংস করবে, মালের পিছনে পড়িয়া টাকা পয়সার লোভে পড়িয়া ইবাদত নষ্ট করবে, ধনসম্পদের পিছনে পড়িয়া ইসলাম ধর্ম ছেড়ে দিবে, ইহুদি ধর্ম গ্রহণ করবে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে, বৌদ্ধ ধর্ম গ্রহণ করবে, নাস্তিক্যবাদী গ্রহণ করবে। আল্লাহর রাসূল বলে উম্মতেরে মালের মহব্বত দিল থেকে বের করে দাও, আমার আল্লাহর মহব্বত দ্বারা দিলকে পুর করে দাও, ভরপুর করে দাও, নাজাতেরই ব্যবস্থা হবে। এলাহি হব্বে দুনিয়া মেরে দিল সে দূর কর, এলাহি হব্বে দুনিয়া মেরে দিল সে দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর, মহব্বতে সবাই জোরে জোরে জিকির করবেন, আওয়াজ করতে রাজি আছেন? জিকিরের আওয়াজ ফেরেশতারা সাক্ষী হইয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে দিবে, রাজি আছেন? শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ।
প্রথম নম্বর কি, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই কথার বই যার ভিতরে থাকবে, এটার আলোচনাটা পরে আসবে। কেন আরেকজনের মেয়ের উপর অবৈধ নজর দিতে পারবো? পারবো না। কেন? ভয় থাকবে, আমি তো আল্লাহর কাছে হিসাব দিতে হবে। সামনের দিকে গেলেন, গিয়া দেখে পাথর থেকে ঘাম বের হইতেছে, এই ঘাম গুলি জমা হইয়া নিচের দিকে নালাজারি হয়ে গেছে। এত কান্নার কারণ কি বল? পাথর ডাইকা বলে আল্লাহর পয়গম্বর জানতে পারলাম আমার আল্লাহ মানুষ আর কোনায়াতে বলে আল্লাহ পাক আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন জান্নাত পাইতে হলে জান আর মাল আল্লাহর রাস্তায় বিলীন করতে হবে। ও আমার ভাই, ফাতর আল্লাহর গলে কানতেছি, একটু চিন্তা করে দেখেন আমার জীবনে আপনার জীবনে আল্লাহর বয়ে চোখের পানি কোনদিন বাহির হইছেনি? ছেলের মায়ায় বের হয়েছে, মেয়ের মহব্বতে বের হয়েছে, বিবির মহব্বতে বের হয়েছে, ধন সম্পদের মহব্বতে চোখের পানি বের হয়েছে, মা বাবার
মহব্বতের চোখের পানি বের হয়েছে, আমার আল্লাহর মহব্বতের চোখের পানি আমরা বের করতে পারি না, জোরে কোন ঠিক কিনা? ও আমার ভাইরা, আল্লাহর মহব্বতে যারা চোখের পানি ছেড়ে কাঁদতে পারবে, আল্লাহর রসুল বলেছেন তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হয়। ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর নবী বলেন ও উম্মতেরা শুনো, ওই দুইটা চক্ষু, যে দুইটা চক্ষু আল্লাহর ভয়ে আল্লাহ পাক এই দুইটা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। আল্লাহর ভয়ে কান্নাতে রাজি আছেন? কান্নার দাম আছে না নাই? দেখেন মূসা আলাইহিস সালাম কি হাতর বলতেছে যে আমি আল্লাহর ভয়ে কান্দি, আল্লাহর সামনে আসরের ময়দানে দাঁড়াইতে হবে, যদি আল্লাহ জাহান্নামে দিয়া দেয়। এই ভয়ে কান্দি মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ ওগো রব্বুল আলামিন, পাহাড়ের পাথর হইয়া তোমার ভয়ে কান্দে, বলো না এই পাথরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবাইনি? সুবহান করে পা শুনো, আমি আল্লাহ তোমাকে জানাইয়া দেয় এই পাথরটাকে আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিলাম। মূসা আলাইহিস সালাম পাথরকে ডেকে গায়ে পাথর শুন, সুসংবাদ আসছে, শুনে কোন না সুবহানাল্লাহ, কি সুসংবাদ? যে তুমি নাকি জাহান্নামের আগুনে জ্বলবে না, আল্লাহ তোমাকে মুক্ত করে দিয়েছে, জোরে কর না সুবহানাল্লাহ। আর কান্না না, কান্না বন্ধ করো, পাথর কান্না বন্ধ করে দিয়েছে। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দেখা করতে চলে গেছেন, দীর্ঘ এক বছর পর আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম আবার এই পাহাড়ের দিকে আসছেন। আয়েশা শুনে পাথরের কান্নার আওয়াজ শোনা যায়, এই কান্নার আওয়াজটাকে অনুসরণ করে সামনের দিকে আগাইছে। আগায় দেখে গত বছর যে পাথরটা কান্না করেছিল, ওই পাথরটা এই বছর আগের চাইতেও আরো বেশি করে কান্না করতেছে, আল্লাহর ভয়ে আরো বেশি কান্দে। মূসা আলাইহিস সালাম জালিলুল কদর পয়গম্বর, উনার রাগ উঠে গেছে, উনি রাগ করে বলে, রে পাথর গত বছর তোমাকে জানা গেলাম আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে তোমাকে মুক্ত করে দিয়েছেন, এরপরে তুমি কান্না বন্ধ করো নাই, কেন কান্দো? রাগ করে আল্লাহর পয়গম্বর প্রশ্ন সাথে সাথে পাথর জবাব দেই, ওগো আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্ত করে দিয়েছেন, কান্নার বদলতে, যেই কান্নার বদলতে জাহান্নাম থেকে মুক্তি পাইলাম, বুঝা গেল এই কান্নাটাই এমন একটা ইবাদত, যেই ইবাদত আমার আল্লাহর কাছে অনেক প্রিয়, আল্লাহর প্রিয় ইবাদত থেকে আমি পাথর আর বঞ্চিত থাকতে পারি না, এই জন্য আগের চাইতে আরো বেশি বেশি করে কান্না করি। রুনা হে তু রুনা হে আপলাকে সায়া তলে, রুনা হে তু রুনা হে আপলাকে সায়া তলে, কিয়ামত সুতে রহোগে খাকে সায়া তলে, কিয়ামত সুতে রহোগে খাকে সায়া তলে। কবি ডাকতে হবে দুনিয়ার মানুষ শুনো, কান্না যদি করতে হয় তাহলে তুমি আসমানের নিচে কান্দো, গুনাহগুলি আল্লাহর কাছে ক্ষমা চাও, আর আমি যদি ঘুমাইতে হয়
বসে ঘুমা। আর আমি এর সাথে জীবন কাটাইলে আখেরাতে নাজার হবে না। আল্লাহ বলেন কয়টা? অনেক যুবকেরা উচ্চা চাইতেছে একজন আরেকজনের ডাক দেখো আজাই খা, একটাই আর সুন্দর নিয়ে গেছে, বুঝছেন নি? এমনি মানুষ কম। আমি যে মসজিদে জুমার নামাজ পড়াই, নিচের তালাতে 1200, এর দ্বিতীয় তালাতে 1200, চার তালা পর্যন্ত পড়ে, চার বড় কত, সাদে আরো 1200 কত হইল, এরপর রাস্তায় ধরেন আরো 2000। এটা হইল জুমার মসজিদের মুসল্লির সংখ্যা। তে এত বড় জুমার মধ্যে তুমি লোক পড়, ফজরের নামাজে নিচে 1000 লোক, আমরা নগর মিলে 200 বলি, ফজরের নামাজে 200 লোক, আরে মোটামুটি 1000 লোক হয়। এতগুলি লোকের সামনে বয়ান হয়, কালকে যে মাঠে বয়ান করছে এই মাঠে মানুষের তুলনায় ফন্ডগুণ বেশি হবে, ফন্ডগুণ বেশি হবে ওই মাঠে বয়ান করে। এখানে তো এমনি অল্প মানুষ ভাল লাগে না, আবার এক দলে আর দলে নেগা কেড়ে সঙ্গে ওয়াজ পাইছে না, ডেলি দেই এই ওয়াজ আইসে না, কথা বুঝেন না, রঙের কথা আইসে না, কথা বুঝতে হয়, চাবায়া রস বের করতে হয়, এই জন্য কথা ভালো লাগতেছে না। জোরে কলে ঠিক কিনা? আমরা যারা শুনবে, আমাদের নিয়তকে যারা বুঝবে, তাদের জন্য আলোচনা করব হকের কথা আমরা বলতেই থাকবো, জোরে কলে ঠিক কিনা? জোরে একটা জিকির দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর আজাব কিসের আজাব? আরো জোরে, দুই নম্বরে কবরের আজাব কিসের আজাব? তিন নম্বরে হাসরের আজাব, চার নম্বরে মিজানের আজাব, পাঁচ নম্বরে ফুলসিরাতের আজাব। কয়টা আজাব হইল? এই পাঁচটা আজাব থেকে বাঁচা যাবে আল্লাহর ভয় ভিতরে থাকলে, আর মন চাহি জিন্দগি না কাটাইলে। মন চাহি জিন্দগি তারা তো বইটা হাতে ধরে ঘুরবো, হাত ধরে করবো না, তোমার হাতটা খুব নরম লাগে, কি করে ঠিক কিনা? হ্যাঁ, সে জঙ্গি মজা জিনা যত হত আছে সব খুলে দিছে, জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, যার যার ইমান বাঁচানোর সময় হকের কথাটা স্পষ্ট যেভাবে আছে বললে গ্রেপ্তারি করব না, জারি হয়ে যায়, জোরে কোন ঠিক কিনা? কি দুনিয়ায় বসবাস করতেছি আমরা, ইসলামের কথাটা মুসলমান হয়ে বলা যায় না, মুসলমানের কয় নম্বরকে গালি দিবে প্রতিবাদ করার মতো সুযোগ দিতে চাই না, অত সব ইসলাম নির্দেশীরা মুসলমানদের পয়গম্বরকে গালি দেয়, তাদের বিচার করতে চাই না, তাদের আইনের আওতায় আনতে চাই না, তাদেরকে হেরে হেরে দূরে সরিয়ে দেয়, এক দরজা দিয়ে ঢুকাই অন্য দরজা দিয়ে বের করে দেয়, জোরে কোন ঠিক কিনা? তাদেরকে খুশি করতে চাও, জানো হাসরের ময়দান একদিন কায়েম হবে, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাহলে নবী বিদ্বেষী ইসলাম বিদ্বেষী যারা আমাদের পয়গম্বরকে গালি দেয় তাদেরকে পূর্ণাঙ্গ বিচার করো, অন্যথায় এই ক্ষমতার জন্য হাসরের ময়দানে আল্লাহ দরবারে দাঁড়াইয়া জবাব দিতে হবে।
আসানিল হাওয়া আজাব কয়টা মনে আছে? সংক্ষিপ্ত করে আলোচনা করো। এক নাম্বার আজাব হইল মৃত্যু আজাব। মৃত্যুর সময় কষ্ট হইব কি মনে করে সবার? মৃত্যুর কষ্ট থেকে কেউ বাঁচতে, মৃত্যুর কষ্ট পয়গম্বরেরও কষ্ট, কিন্তু তুলনামূলক কম, উম্মতদের তুলনায় খুব কম সংকীর্ণ আজাব তারা ভোগ করছেন। এরপরেও পয়গম্বরেরা বলছেন মৃত্যুর যন্ত্রণা এত বেশি, তারা আশ্চর্য হয়ে গেছেন আল্লাহ রসুলের মৃত্যুর সময় রসুল থামতে ছিলেন। আম্মা জানা এসা সিদ্দিকা বলেন নবীজির মাথা আমার উপর পড়েছিল, সাকরাতুল মউত শুরু হয়ে গেছে, একটা হাত লম্বা করে আবার টান দিয়া গুঠা, একটা পা লম্বা করে আবার টান দিয়া গুঠা, এমন করতেছে অশান্তি অবস্থা। আল্লাহর পয়গম্বরের চেহারা ঘেমে গেছে, আল্লাহ রসূল একেবারে পেরেশান হয়ে গেছেন। এমন অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাইকা বলে, আয়েশা রে আসসালাতু আসসালাতু লি ওয়াক্তিহা, উম্মতকে জানায় দিও ওয়াক্ত মতে যেন নামাজ আদায় করে। আমরা নামাজ যাই না, মসজিদ খালি থাকে, নটা পর্যন্ত ঘুমান, ফজর আর ফজর জিগে এলে পড়া কোটি 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 টাকা একটা শখে লাগি যাও না থাইলে যাও, একটা চিকিৎসা করা একটা শখে, শখের আলো কেটা দিছে একটা দাঁতের চিকিৎসার জন্য সারা জীবনের অর্জিত সম্পদ শেষ করে ফেলছে, এরপরও দাঁত বাবুছে না। জোরে বল, কত বড় নিয়ামত ও আমার পায়রা, আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। একটু বুঝেন, মৃত্যুর কষ্ট সবাই ভোগ করবে। মৃত্যু হবে দুই ধরনের, মৃত্যু কয় ধরনের? একটা হইল ফাসেক ফুজ্জারের মৃত্যু, নাফরমানদের মৃত্যু, এটা অনেক যন্ত্রণাদায়ক। মানে কাফেরদের মৃত্যু ও যন্ত্রণা, ইমানদার গুনাহগার কাফের বেঈমান এদের মৃত্যুর যন্ত্রণা হবে এক রকম, আর নেককার ইমানদার তাদের মৃত্যুর যন্ত্রণা হবে অন্য রকম। কাফের এবং ফাসেক গুনাহগার যারা নাফরমান যারা তাদের মৃত্যুটা কিরকম হবে, মৃত্যুর কষ্টটা বর্ণনা করার মতো কোন জবান আর ভাষা এই পৃথিবীতে পূর্ণাঙ্গ বর্ণনা করার মতো না। কষ্ট পায়ই গেছে, কেউ পূর্ণাঙ্গ বর্ণনা দিতে পারে না। হাদিসের কিতাবে অতটুকু আছে যে কোন মানুষকে যদি 1000 তলোয়ার দিয়ে একসাথে আক্রমণ করা হয়, লোকটার শরীরে একসাথে 1000 আক্রমণ পড়লে, কূপ পড়লে যেমন কষ্ট পাবে, এর চাইতে কোটি গুণ বেশি কষ্ট একটা মানুষের মৃত্যুর সময় হয়। সামিদ বিন নূহ ঈসা আলাইহিস সালাম ডাক দিয়েছেন, কুম বিজনিল্লাহ, উঠছে উঠছে কো কিতা, কথাবার্তা শেষ হওয়ার পরে আপনি কি থাকবেন না চলে যাবেন? স্বামী ইবনে নূহ ডাইকা বলে, ও আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, এই দুনিয়া টাকার জায়গা নয়, এটা আরামের জায়গা নয়, এটা মজার জায়গা নয়, তবে একটা কথা জানতে চাই, আমার আজ থেকে 400 বছর আগে মৃত্যু হয়েছিল, এখনো কি আবার মৃত্যুর যন্ত্রণা আমাকে ভোগ করতে হবে? যদি আবার মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হয় তাইলে আমি স্বামী ইবনে নূহ দুনিয়াতে থাকতে চাই। বুঝাইয়া দিলেন ও জগতের মানুষ মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, পয়গম্বরের সন্তান পর্যন্ত রেহাই পাই না। মৃত্যুর সময় আরেক বর্ণনা আসছে কষ্টটা কিরকম হবে, মৃত্যুর কষ্টটা হবে একটা জীবিত বকরি কেস যদি সিলাই সিলাইয়া ফেলে, তাই না, জবাই জীবিত জবাই করে নাই জীবিত,
গলা লাগা আছে, চামড়াটারে তাই না সিলাই ফেলছে, এটার মধ্যে লিবুর রস দিছে, সেটাই একবারে মাইকা দিয়ে আবার কি দিছে লবণ দিছে, এই বকরিটা কিরকম চিৎকার করবে, এর আওয়াজের কারণে ফারাতে কেউ বসে থাকতে পারবে? ও দুনিয়ার মানুষ, মৃত্যুর কষ্টটা এমন যন্ত্রণাদায়ক হবে। প্রশ্ন হলো, হুজুর আব্বা আমার কাছে মৃত্যু বরণ করছে, আমার হাতে ছিল মাথা, এমন তো করে নাই, আপনি কি বলেন? আপনার কথা তো আমার বাবার মৃত্যুর সাথে মিল নাই, চাচার মৃত্যু হয়েছে, নানার মৃত্যু হয়েছে, এমন করে নাই, আপনি কি বলতেছেন? ও ভাই মুসলমান, বিজ্ঞান প্রমাণ করে একটা মানুষের ক্ষমতা যতটুকু ততটুকু দূরে যদি ধরা হয় নড়াচড়া করতে পারে, এর চাইতে বেশি দূরে ধরা হইলে নড়তে পারে না, তাকে সাক্ষার নিচে বই রেখে নাচতে পারে, কি করে পারে, কেন পারে না? এই পাশের অঙ্গ ওই পাশের অঙ্গের সাথে সংযোগ সেকেন্ডের কারণে সেকেন্ডের দ্বারাই বন্ধ হয়ে গেছে, এই জন্য নড়াচড়া করতে পারে না। ও ভাই মুসলমান, আজরাইল আলাইহিস সালাম মৃত্যুর সংযোগ চাপ দিয়ে ধরে তখন এত জোরে ধরে মানুষটা আওয়াজ করার মতো আর ক্ষমতা থাকে না। মৃত্যু এসে গেছে, আপনার আর সুযোগ দেওয়া হবে না, আজাইল চাপ দিয়া ধরবে। মৃত্যুটা কিরকম? আজাইল যখন প্রাণটাকে বের করতে চায়, আত্মাটাকে বের করতে চায়, বলবো আত্মাটা কি বলবো, কি কোন বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছিল রূপ কি জিনিস, তারা জিজ্ঞাসা করছিল মক্কা কাফেররা, এক নাস্তিক বলতেছে রূপ কি জিনিস আমি দেখবো, মৃত্যু শয্যায় শায়িত লাইফ সাপোর্টে আছে, তারে নিয়ে ক্লাসে নিতে ঢুকেছে, ঢুকাইয়া লোকটারে রাখছে জীবিত অবস্থায়, কত তার ওয়েটটা দেখো ওজন করো, দেখছে ওজন, কত দেখো তার প্রেশারটা কত, দেখছে প্রেশারটা, দেখার কিছুক্ষণ করে লোকটা মারা গেছে, এখন ওজন কমে গেছে 2 কেজি, মরার পরে ক কেজি কমছে, 2 কেজি, প্রেশার আর নাই, ক এই অনু হইল 2 কেজি ওজন, কেডা ক নাস্তিকে ক, জোরে কোন কেডা ক নাস্তিক, নাস্তিকে ক, অন্য অন্য লোকেরা কোন রূহ 2 কেজি ওজন হইতে পারে না, অন্য অন্যরা মানে না, ক আবার ট্রাই করা যায়, দ্বিতীয়বার ট্রাই করছে, আরেকটা লোক মরার সময় লাইফ সাপোর্টে আছে, তারে নিয়ে রাখছে, তাই কে ওয়েট মাপছে, মাইপা যতটুকু কইছে রাখছে, এমন তো অবস্থায় প্রেশার মাপছে, মাইপা সে মারা গেছে, মরার পরে মাইপা দে এখন তার ওজন বাড়ছে 1 কেজি, তখন তারা বলতেছে এই সময় 2 কেজি কম ছিল, এখন 1 কেজি বাড়ছে, তাহলে রূহ কি জিনিস বুঝলা? সর্বশেষে এই কথা প্রমাণ হয়েছে, রূহ মাপার কোন জিনিস নয়, তোরা সোয়ার কোন জিনিস নয়, রূহ হলো আমার আল্লাহর হুকুম। ইদা আদাল্লাহু বিশাইইন আইয়াকুল লাহু কুফায়াকুন, আল্লাহ কোন কিছু বানাইতে চাইলে কোন হাইয়া যেটা হয়ে যা, কোন মাইকিতে মরে যা, এটা আদেশ মাত্র, এটা অন্য কিছুই না। আল্লাহ রাসূল কি বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি, আল্লাহ রাসূল কি বলেন, আপনাকে কষ্ট করবে মদিনা থেকে কষ্ট শিখতে আনবে মক্কার কাফেররা, হ্যাঁ শিখাইবো রূহ কি জিনিস, ইয়াসআলুনাকা আনির রূহ, আপনি কয়ে দেন উপরি রূহ মিন আমরি রাব্বি, এটা আমার আল্লাহর আদেশ মাত্র, আল্লাহর আদেশের দাম আছে না নাই, আল্লাহর আদেশের দাম আছে, পর্দা করার আদেশ আসেনি, আমরা করিনি, কই জাতি মানি না, আল্লাহর আদেশের দাম আছে, এই জন্য আমরা আল্লাহ কইছে তোমরা সুদ খাইও না, আমরা সুদ খাইনি, নাউযুবিল্লাহি মিন যালিক, রূহ আল্লাহর আদেশ, কথা বুঝছেন, রূহ থাকলে বউ আপনার, রূহ না থাকলে বউ বিনা তালাকে কথা কয় না, মারা গেলে আর বউ জামাই সাথে তা হে তালাক হয়ে জানি, হ্যাঁ বউর মালিকানা নাই, রূহ আছে আপনি এমপি,
রু নাই আবার নির্বাচন কথা কয় না, চেয়ার আছে না গেছে, রু আল্লাহর হুকুম হুকুমের দাম আছে না নাই, আসলে রু আছে আপনি মন্ত্রী মন্ত্রণালয়ের মন্ত্রী, রুহ নাই আপনার মন্ত্রিত্ব নাই, পুনরায় আরেকজনকে দেওয়া হবে, বোঝা গেল আল্লাহর হুকুমে আপনি এমপি, আল্লাহর হুকুমে আপনি মন্ত্রী, আল্লাহর হুকুমে আপনি জীবিত, আল্লাহর হুকুমে আপনি মৃত, আল্লাহর হুকুমে আপনি বউয়ের মালিক, আল্লাহর হুকুমে আপনি বউ থেকে আলাদা, আল্লাহর হুকুমে আপনি সম্পত্তির মালিক, আল্লাহর হুকুমে আপনার থেকে সম্পত্তি আলাদা, সবকিছু কার হুকুমে? আল্লাহর রহমত নাজিল হয়, অন্তরটা আল্লাহর দিকে দাবিত হয়, আল্লাহ বলাদের চেহারার দিকে তাকাইয়া কুরআনের তিলাওয়াত শুনিয়া মনের ভিতরে ঢুকে নাই দেখছি দিক ঘুরে এক নম্বরে নষ্ট, কারণ একটু ওয়াজ শুনছি না ঘুমাই বেশি একবার ওয়াজ আয়া ডিস্টার্ব করলাম, ভালো কাজে নিজে তো করলাম না আরেকজনকে ডিস্টার্ব করলাম, জোরে কোন ঠিক কিনা এটা বড় খারাপ, এই জন্য আসের মৃত্যুর যন্ত্রণাটা কিরকম হইব, পাঁচটা আজাবে পাঁচটা বর্ণনা হইব, এখন দিতে পারতাম না কিছু রাখিয়া তো মামার আগামীতে দেওয়ার জন্য লাগতো না, কথা কয় না একদিনে সব আজ শেষ করে গেলে পরে দেওয়ার জন্য, ও আমার ভাই না মৃত্যুর কষ্টটা কিরকম আছে, এই আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইবেন কথা বুঝেন, একটা নেককার মানুষ একটা বদকার মানুষের কাছে আসে 40 দিন আগে মৃত্যুর 40 দিন আগে তার কাছে আসে ইলাইয়া চেহারাটা পেশ করে করলে হে বইতে হয়ে যা এখন মনে হয় আমি আর বাঁচতাম না, দিলে বাড়িতে যদি কিছু ইমানের রেশমাত্রা থাকে, আর ইমানের রেশমাত্রা না থাকলে এর খবর হতে হয় না আসে এর কাছে আয়া গেছে, কারণ তার ইমানটা দুর্বল, ইমানটা কি ইমানটা দুর্বল, সূর্যের আলো চাইতে ইমানের আলো আত্মার আলো অনেক গুণে বেশি হওয়া, কেমনে সূর্যের আলোটা পৃথিবীতে আসতে একটা সময় লাগে, আপনার আমার আত্মাটা ঘুমানোর পরে এ নেককার হইলে আল্লাহর আরশ পর্যন্ত ভ্রমণ করে ঘুরে আসে সময় লাগে না, স্বপ্ন দেখতেছে বাবা এক রে আব্দুর রহিম রোজ না কতদিন আমার ডাক দিছি কেন স্বপ্ন দেখতেছি না, স্বপ্ন দেখতেছে এর অর্থ কি তার মুখের আলোটা জগতের কি অবস্থা রুহের দ্বারা স্বপ্নের মাধ্যমে দেখতে পায়, রুহের পাওয়ার কত, শুধু রুহের পাওয়ার আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা দেখবো, সিংহের মানুষ আর এই কি গাজীঘরের মানুষ কবিতে কিতাব হয়ে গেল কথা বুঝলাম না কথা কঠিন হয়ে যাবে, আর সরসরি হুজুরের টাইম না গেলে ও বাপ আপনি সিট চালাইছে হুজুর হেলিকপ্টার জানো না, ভাইয়ের আমা দেখেন আমার আপনার রুহের পাওয়ারটা অনেক বেশি, আমটা অনেক বেশি সূর্যের চেয়ে, এই পাওয়ারটা আল্লাহ জিকির করলে আরো বাড়ে, কোন দিকে উপরের দিকে আল্লাহর সাথে সম্পর্ক হয়, তখন আপনার কি বিপদ আসবে আপনার কি আজাব হইব অথবা আপনার আখেরাতের কি অবস্থা হইব এই দুনিয়াতে থাকতে মুরাকাবার মাধ্যমে আপনি জানতে পারেন, জোরে বলুন না সুবহানাল্লাহ, হযরতে আবু বকর সিদ্দিকের কাছে জিব্রাইল আলাইহিস সালাম গিয়া আবু বকর কারণ জিব্রাইল কোথাও হয় নাই
এই জায়গাগুলি ঘুরে দেখছেন কিভাবে? আত্মার আলোর দ্বারা, ইমানের আলোর দ্বারা। এটাকে বলা হয় মারিফত। বান্দা যখন ইচ্ছা করে ইমানের আলোর উপরে আরো জিকির দিয়া, আরো তাপ দিয়া, আরো আলো যখন পাওয়ার বাড়ায় দেয়, তখন বান্দা আল্লাহর মারিফত তথা আল্লাহর জাতকে দেখতে পায়। এই কথাটাই বলছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ কো বান্দা ফিকির কর, ইবাদত কর, গোলামি করতে করতে তোর বডির মধ্যে ফুটজা দেখ, আমি আল্লাহ তোর বডিতে বিদ্যমান, তুই কি একবার চাইয়া দেখলি না? যাই হোক, আর যাই দুটাকে ধরবে রুহের হাওয়াটা দেখাই না, এ তো হাওয়ার সালি রুটাকে আজ যাই ধরবে কোথায়? বুকের ভিতরে দরার ফলে রুটা ডাইনে বামে হাতে পায়ে পলায়ন করতে চেষ্টা করবে, ফলাইয়া যাইতে আজাই রুটাকে টান দিবে বের করার জন্য। কি করবে? রূপ বাম পাওয়ার আঙ্গুলে আসেনি, ট্যাং পাওয়ার আঙ্গুলে আসেনি, কথা কয় না, হাতের মধ্যে আসেনি, চুলের মধ্যে চুলের গুড়াতে আসেনি, টান দিলে চুলের গুড়া ব্যথা হওয়া যায়, কিন্তু চুল কাটলে ব্যথা হওয়া যায় না, চুলের ভিতরে রুহের সঞ্চার নেই। কইটা আবার কি হবে? কইটা আল্লাহর কুদরত, এখানে জন্ম হইতেছে, গুড়ার মধ্যে আছে, আগার মধ্যে নাই, মাস কেন একে একে হালাই দেওয়া যায়, নখের একটু ভিতরে গেলে খাইতে ব্যথা করবো, রক্ত হইব, কিন্তু আগাটা দিয়ে কাটলে হতো না কেন? এই আগাটার মধ্যে রুহের সঞ্চার নাই, রুহের সঞ্চার যেহেতু নাই এগুলো বেশিক্ষণ রাহন যায় না, মুসের মুস লম্বা রাহন যায় না কেন? রুহের সঞ্চার নাই, বেশি লম্বা করলে গুনা, নখ বেশি লম্বা করলে গুনা, আর কি চুল বেশি লম্বা করলে গুনা। আমরা দেশের ফুলাফান এত লম্বা চুল লাগে, এর দেখলে বোঝা যায় না এ কি বেটা না আমরার বাবি, কথা কর আছে না? না আবার আমরা দেশের মেয়েরা এমন লম্বা নখ রাখে, বোঝা যায় না এটা কি আঙ্গ বাবি নাকি এটা গাংসি। সিলের নখ দেখছি, বাসফাকির নখ দেখছি, এরকম টিয়া ভাগের টুড়ে টুড়ে ধনেশের টুড়ের মতো বুঝাইতেছে, তাই অনামিকা আধুনিকা, এমন কত আধুনিকা দেখছি, না পাক লইয়া তুমি মরবাই, তোমার মরার পরে তো নখটাইটা তোমাকে কবরে দেওয়া হবে, এই নখটা না পাক আঙ্গুলের পুর তো আঙ্গুলের মাথার বাহিরে যেটা যাবে এটা না পাক কাইটা ফেলে দিতে হবে, প্রতি সপ্তাহে একবার কাটা শূন্য বগলের চুল কাটা, কথা কয় না শূন্য, নাভির নিচের চুল কাটা ফরজ, দেবরে শূন্য, নাভির নিচের চুল কাটা কি ফরজ, কত কি 40 দিনের ভিতরে একবার পরিষ্কার না করলে ইবাদত কবুল হই না, লটকায়া থাকে। ও বাবা, এমন হয়েছে 30 বছর হয়েছে মাশাআল্লাহ, একদিনও পরিষ্কার করে দেখছে না যেন এটার মধ্যে ফুল ধরবো, বুঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল বলেন সমস্ত পয়গম্বরদের 10টা সুন্নাত ছিল, সমস্ত পয়গম্বরদের, আর তোমার এই সালাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত সমস্ত পয়গম্বরদের 10টা সুন্নাত ছিল, এর মধ্যে এটাও একটা সুন্নাত, নাভির নিচের লোম পরিষ্কার করা। এগুলো বললে হাসেন, এগুলো আদায় করে না, এগুলো ফরজ, ফরজ গোসল জানে না, মাশাআল্লাহ বড় হয়ে গেছে, এমন বড় হয়েছে বাচ্চা তিনটে হয়েছে, আমার দিকে ওই গোসলের ফরজ কটা? আমি তো তুই জানাস নি, কোন আমি জানি না, বাচ্চা কটা কো তিনটা, এই বাচ্চাগুলি কি ফাঁক অবস্থায় হয়েছে না না ফাঁক অবস্থায় হয়েছে, এ গোসলের ফরজও জানে না, জোরে এখন কি অবস্থা? ও আমার ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করে না, সাইর লুটাকে দেখুন, যখন টান দিয়া শরীর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রু সঞ্চার করে চতুর্দিকে ছড়ায় আসে, এই রুটা যখন বের হয়ে আসবে সমস্ত শরীরে এমন যন্ত্রণা শুরু হয়ে যাবে, যে যন্ত্রণা বন্দা বরদাস্ত করতে পারে না, বন্দা উপর দিকে এইভাবে চোখ চোখের ঘুরে ঘুরে চায়, রুটা একেবারে গলার কাছে চলে এসেছে, এই অবস্থাটা আল্লাহ বর্ণনা দেন, ফালাউলা ইদা বালাগাতিল হুলক, আজ এই যখন
শোল্ডারে টান জিভা দিয়ে জোরে টান দিব, আইব ওই কন্ট্রোলের কাছে। আল্লাহ বলেন ও আনতুম হিনা ইযি তামজুরুন, তোমরা ওই দিন এভাবে মিলেছে মিলেছে আসলে রূপ বের হয়ে যাইতেছে যন্ত্রণার কারণে কষ্টের কারণে, চিন্তা করতেছে আমি কোথায় যাই, কোন দেশে আমাকে পাড়ি জমাতে হইতেছে, রাস্তাটা অনেক দূরের রাস্তা, সমুদ্রটা সামনে অনেক বড় সমুদ্র, এই সমুদ্রের মাঝে বড় বড় তরঙ্গ দেখা যায়, কিসের তরঙ্গ, মৃত্যুর যন্ত্রণার ঢেউ, ও ভাই মৃত্যুর যন্ত্রণার ঢেউয়ের কারণে লোকটা কান্না করতে থাকবে, চোখ এইভাবে উপর দিকে দিয়ে দিয়ে তাকাইতে থাকবে, ছেলে মেয়েরা চিন্তা করবে আব্বা আমার চেহারা দিকে তাকাইয়া সব ঘুরাইতেছে, না রে না তোর জন্য বাবা আজ কাঁদে না, তোর জন্য মা আজ কাঁদে না, নিজের জন্য কাঁদে, চিন্তা করে কোন দেশে আমাকে পাড়ি জমাইতে হইতেছে, কোন জায়গাতে নিয়ে যা, কেউ আমার সঙ্গী সাথী নাই, আমার সাথে কেউ হইতেছে না, আমার কি হবে, আমার সাথে কেউ যাইতেছে না, কোন সামানাও আমার না, চোখ ঘুরায় ঘুরায় বলে মেয়েরা রে ছেলেরা রে আপনারা রে ভাই বোনেরা রে, ওই স্ত্রীর সুযোগ আমি কোন দেশে যাই, যেই দেশের ঠিকানা জানা নাই, আল্লাহ রসুল ডাক দিয়ে বলে উন্মতেরা মৃত্যুর এই অবস্থা শুরু হওয়ার আগে আগে পরিবর্তন হয়ে যাও, আকসিরুদ করা হাজিমিল্লাজ, উন্মতেরা রে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদ অন্তর থেকে দূর করে দেয়, মৃত্যুর কথা স্মরণ করলে প্রতিদিন 20 বার, প্রতিদিন কতবার 20 বার মৃত্যুর কথা যে ব্যক্তি স্মরণ করবে ওই দিন তার মরণ হলে আল্লাহ রসুল বলছে সে শহীদের হুকুম পাওয়া যায়, জোরে বলো সুবহানাল্লাহ, শহীদি মরণ মরতে হয় কোজো, মৃত্যু যাই বলে এর আগে কোনো সিগন্যাল নাই, আজাইলের সাথে বড় একজন বুজুর্গের দেখা হয়েছে, বুজুর্গ হয়ে আছে দুনিয়ার কোর্টের আদালতের নিয়ম হলো আগে একটা মামলা নোটিশ দেয়, কথা আমার বুঝুনি কইতাম না তুই যান, নোটিশ দেয়, নোটিশের পরে হাজিরা না হলে ওয়ারেন্ট জারি করে, ওয়ারেন্ট জারি করে আবার রে কি ফাটা উকিল নোটিশ ফাটা, 3-4 নোটিশের পরে পুলিশ তাকে ধরতে যায়, তুমি একবারে প্রথমে ওয়ারেন্ট জারি করে নিয়ে আইও আর কোনো সিগন্যাল দেও না, নোটিশ দেও না, কারণ কি, আজাইল ডাক দিয়া কয় আল্লাহর গোলাম দুনিয়ার আদালত গুলো 3-4 নোটিশ দেয়, আমি আসলাইল প্রতিদিন 50 নোটিশ দেয়, আসলাইল প্রতিদিন একটা মানুষের দিকে এইভাবে 50 বার সা, একটা মুখলোকের দিকে এমনে সা, মানে এর দিকে সায় আবার সিদ্ধার্চর মুখ গাছের দিকে সায় দিয়ে এর ভাতা রাখ কোন রজ আছে, এর নাম গালে হা বাহন নাম গালে হা, ও এর 8-2 মাস 13 দিন 12 সেকেন্ড লাগে, এইভাবে কোটি কোটি চিঠি দেওয়া হয়, আমি আজরাইলের চিঠির দিকে কারো নজর হই না, এই কারণে অবহেলা করে সর্বশেষে যখন ধরা হয় আর সুযোগ দেওয়া হয় না, মৃত্যুর সময় রুডা গলার কাছে শৈলাইব চোখ ঘুলিয়ে ঘুলিয়ে চাইব, তখন ছেলে মেয়ে গিয়া গ্লুকোজের পানি দে, ডাবের পানি দে, দেখি দে না আরো জোরে বা দেওয়া যায়েজ না না যায়েজ, এরা বসেন যায়েজ হারে চলেন নিয়ে আলো আসতে ফতোয়াগিরি হিসাব করে করে আপরা মুফতিও করে কইরই মুফতি হন না আপরা মুফতি হন, রু বের হইতেছে আছে তাই না বের করতেছে, কেমন ভাবে টানটা দেয় দেখেন আল্লাহ কোরআনে কি বলে, ওয়ান নাজিআতি তারাকা, আল্লাহ বলে আজাইল নাকটা ডুবাইয়া ইনবেশ
শিষ্কারি দিয়ে ঠান্ডা, নাজিয়াতের অর্থ শিষ্কারি দিয়ে ঠান্ডা। ও আমার ভাই, এই যে শেষকারীটা দেয়, এই হেসকারীটার সময় রুটা বের হয়ে আসে, তখন রু বাহির হইতেছে, গলবন্ডর কাছে লাগিয়ে দিছে, শোকিমনি ঘুরলে সেইতেছে অসহায়। এই অবস্থায় ফানি দিলে ভিতরে যাইব না, আরো বিরু লাগবো, কষ্ট কমবে নাকি বাড়বে? এই জন্য মুখে ফানি দেওয়া ওই সময় জায়েজ হই না। করে বাপ না বাপ গরম ফতোয়া ধরম চিনে আমি কোরআনের আয়াত দিয়া প্রমাণ করলাম। কৌজুর কিতা করতাম, আব্বা বলে চাই আব্বার মুখের পানি দেব না, আব্বার ইন্তেকাল হইতেছে, মায়ের ইন্তেকাল হইতেছে, আপন জন দুনিয়া থেকে বিদায় হইতেছে, মুসলমান তোমার জন্য দায়িত্ব হলো তুমি তার পাশে বসিয়া তেলাওয়াত করো মহাগ্রন্থ আল কোরআন। মৃত্যু হয়ে গেছে আর তেলাওয়াত করা জায়েজ না। হুজুর কে রে ফতোয়া দিয়ে এখন উল্টে গেছে, কারণ হইলো মরার পরে লাশটা নাপাক হয়ে যায়, তার কাছে কোরআনের তেলাওয়াত করার দরকার, আর সে শুনতেও হয় না, অযথা কোরআন শরীফের তেলাওয়াত এখানে করা দরকার। মৃত্যুর সময় তেলাওয়াত করলে লাভ কি? শয়তান আসতে পারে না, ধোকা দিতে পারে না, ঈমান নিয়ে যাওয়া যায় সুরে কোন ঠিক কিনা। ও মুসলমান ভাই বোনেরা, বাবার মৃত্যু, আপনজনের মৃত্যু, মায়ের মৃত্যু, ভাই বেরাদরের মৃত্যুর সময় পাশে বসে কোরআনের তিলাওয়াত করেন, পানি দেওয়া দরকার না। ঈমান নিয়ে যাইতে সহযোগিতা করেন, এসেতে বড় উপকার হতে পারে না। এই মৃত্যুর কষ্ট থেকে বাঁচতে পারে যদি লোকটা ইমানদার হয়, নেককার হয়। ইমানও আছে নেক কাজ, আর যারা কয় এই কথাটা আল্লাহ বলে, ওয়ান নাসি তাতি নাস্ত ইমানদার গুনাহগারের মৃত্যুর অবস্থা বর্ণনা করা হয়েছে। অন্নাসি তাতি নাস্ত, মৃত্যু মৃদু ভাবে রুটা বের হবে আরামের সাথে। এই কথাটা প্রকৃত ইমানদার আল্লাহ ওয়ালার ক্ষেত্রে বলা হয়েছে। ইমানদার মানুষের মৃত্যুর পরোয়ানা যখন জারি হয়, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়, তখন ইমানদারের সামনে জান্নাতি হুর গিলমানেরা তলে তলে দলভুক্ত হইয়া, কাতারে কাতার বদ্ধ হইয়া, ফুলের তুরা সাজাইয়া, মেশকম করে মিশ্রিত একটা রুমাল নিয়া এইভাবে সামনে উপস্থিত হয় আজরাইল রুটাকে বের করে রাখার জন্য। শুধু তাই নয়, জান্নাতের ভিতর থেকে আল্লাহর নূরে তৈরি ফেরেশতারা বাহির হয়ে আসে, আর জান্নাতের ভিতরে আল্লাহর গোলামের জন্য জান্নাতের ভিতরে যে বাড়িটা বরাদ্দ দেওয়া, ওই বরাদ্দ দেওয়া বাড়িটা দেখায়া দেয় আর বলে হাজা বাইতু কাফিল জান্না ওয়া হাজা রাউজাতু কাফিল জান্না ওয়া হাজা মাকামু কাফিল জান্না আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাম। দেখা এক এটা তোমার জান্নাতের বাগান, এটা তোমার জান্নাতের বাড়ি, এটা তোমার বালাখানা। তখন আল্লাহর বান্দা মুস্কি হাসি দেয় আর আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা ডাকে, আবার ইয়া তুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতা
বলা হয় আল্লাহর গোলামদের কাতারে ঢুকো, মাকসুদ বন্দাদের কাতারে ঢুকো, অদগুলি জান্নাতে জান্নাতে প্রবেশ করো। তখন বন্দা মুস্কি একটা হাসি দেয়, মুস্কি হাসির ভিতরে আসাইজদার প্রাণটা বের করে নেয়। তাফসীরে কিতাবে লেখে একটা পিপীলিকা কামড় দিলে যতটুকু ব্যথা অনুভব হয় নেককারের মৃত্যুর সময়ে, অতটুকু ব্যথা অনুভব করে মৃত্যুর যন্ত্রণা হয় বটে, বুঝতে পারে না। মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারবে না, কিন্তু অনুধাবন হয় না ইমানদারদের নেককারদের। আর বটকার রাগ সাইটে অনেকে দেখছি না, তিন দিন চার দিন চাক রাগ মরণ হয় না, কে রে জ্বালাইতে কম জ্বালাইছে না জোরে কম, ঠিক কিনা? এই জন্য এক কবি বলতেছে, মৃত্যুর যন্ত্রণা এতই কঠিন সইতে মোরা পারিব না, ঠিক না বেটি? আর আস্তে কোন, মৃত্যুর যন্ত্রণা এতই কঠিন সইতে মোরা পারিব না, কবরে আযাব তই কঠিন সইতে মোরা পারিব না, অত দয়াময় অহে রহিম আর কিছু চাই না, চাই যে শুধু তোমার করুণা। মৃত্যুর যন্ত্রণা এতই কঠিন সইতে মোরা পারিব না, কবরে আযাব এতই কঠিন সইতে মোরা পারিব না। মৃত্যুর আযাব থেকে বাঁচতে হইলে কি করতে হবে? আল্লাহর ইচ্ছা অনুভূতে জীবন কাটাইতে হবে, নফসে আম্মারার ধোকা থেকে বাঁচতে হবে। এই মৃত্যুর আযাবের পরে আরো চারটি আযাব বাকি, এগুলো পরবর্তীতে আলোচনা হবে। এখন আপনাদের কাছে একটা অনুরোধ করবো, আমি মেহমান হিসাবে রাখবেন না বেইজ্জত করবেন? আঁতুড়ে দেখেন কেটা কেটা রাখবেন, সবাই আঁতুড়ে না, চিন্তা করে কি জানিস আপনি খেত নিনে গা, ও ভাই আমার টাকা জমি দরকার নেই, কবর সাড়ে তিন হাত জুড়ে হন, ঠিক কিনা? হাত নামান মাশাল্লাহ, হাত নামান। এই মাহফিলটা মসজিদের উদ্দেশ্যে, ঠিক না বেটি? মসজিদের উন্নয়নের জন্য, আপনাদের কাছে আল্লাহর ঘরের সেবার জন্য। আল্লাহর ঘর ইব্রাহিম আলাইহিস সালাম বানাইছেন, কথা বুঝছেন? আদম আলাইহিস সালাম বানাইছেন, ইসমাইল আলাইহিস সালাম বানাইছেন, ঈসা আলাইহিস সালাম বানাইছেন, বিভিন্ন গুপ্তের লোকেরা বানাইছেন, হাজ্জাজ ইবনে ইউসুফ বানাইছেন, এইভাবে 10 বার বানানো হয়েছে। কয়বার? বানা বাইতা রব্বিল আরশে আশরুল ফাকুজুহুম মালাইকাতুল্লাহিল কিরাম ও আদম ফাশিসুন ফা ইব্রাহিম সুম্মা মালিকা উসাইয়ুন কুরাইশুন ক্বাবলা হাযাইনিল জুরহাম ওয়া আব্দুল্লাহ ইবনু জুবাইরিন বানা কাতা ওয়া কাদাল হাজ্জাজ ইবনু ইউসুফ। আল্লাহর ঘর যারা বানাইছে সবার দোয়া আল্লাহ কবুল করছেন, জোরে বল সুবহানাল্লাহ। এইজন্য আমি আপনাদেরকে বলবো, আমার মনের মাকসাদ বিভিন্ন ধরনের বড় বড় উদ্দেশ্য আছে না নাই? আরে নেক উজরে কোন নেক উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ প্রত্যেকের মনের নেক আশা পূরণ করবে। আল্লাহর ঘর মসজিদে 10,000 টাকা করে কে কে দিবেন একটু হাত ওঠান, যারা দিবেন দিবেন, যারা দিবেন না দেওয়ার তৌফিক নাই, বসে থাকবেন উঠবেন না, অনুরোধ থাকবে উঠলে ভাই টাকা দিয়ে যাও লাগবো। আপনি যদি না দিতে পারেন দোয়া করেন আল্লাহর ঘরের কাজ আল্লাহ পূরণ করাবে, ঠিক না বেটি? আরো জোরে কোন ঠিক না বেটি? এই কি আছে 10,000 টাকা আল্লাহর ঘরের তৈরির জন্য, আল্লাহর ঘরের সংস্কারের জন্য দিবেন। মসজিদ মসজিদে যারা নামাজ পড়বে কিয়ামত পর্যন্ত সকলের নামাজের সেজদার সওয়াব হবে। মাশাআল্লাহ, বাবার নাম কি? মাশাআল্লাহ। নারে যখন ইচ্ছা করে ইমানের আলোর উপরে আরো জিকির দিয়া আরো তাপ দিয়া আরো আলো যখন ফাওয়ার বাড়ায় দেয়, তখন বন্দা আল্লাহর মারিফত তথা আল্লাহর জাতকে দেখতে পায়। এই কথাটাই বলছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ কো বান্দা ফিকির কর, ইবাদত কর, গোলামি করতে করতে তোর বডির মধ্যে হুজ্জা দেখ, আমি আল্লাহ তোর বডিতে বিদ্যমান, তুই কি একবার চেয়ে দেখলি না? যাই হোক, আজ যাই দুটাকে ধরবে,
রুহের হাওয়াটা দেখাইলাম, এত হাওয়াশালী রুটাকে আজ যাই ধরবে কোথায়? বুকের ভিতরে টান দিবে বের করার জন্য। কি করবে? রূপ বাম পাওয়ার আঙ্গুলে আছে, আল্লাহর পুত্র এখানে জন্ম হইতেছে, গুড়ার মধ্যে আছে, আগার মধ্যে নাই, মাস কেন একটা ভালাই দেওয়া যা নখের একটু ভিতরে গেলে আমরা দেশের ফুলাফান এত লম্বা চুল লাগে, এর দেখলে বোঝা যায় না এ কি বেডা না আমার বাবি। কথা কর আছে না? না আবার আমরা দেশের মেয়েরা এমন লম্বা নখ রাখে বোঝা যায় না এটা কি আঙ্গ বাবি নাকি এটা গাংসি। সিলের নখ দেখছি, বাসফাকির নখ দেখছি, এইরকম টিয়া ভাগের মুখ টুড়ি টুড়ি ধনেশের টুড়ের মতো বুঝাইতেছে তাই অনামিকা আধুনিকা। এমন কত আধুনিকা দেখছি, না পাক লইয়া তুমি মরবাই, তোমার মরার পরে তো নখটাইটা তোমাকে কবরে দেওয়া হবে। এই নখটা না পাক নাভির নিচে চুল কাটা কি ফরজ? প্রতি কি 40 দিনের ভিতরে একবার পরিষ্কার না করলে এবাদত কবুল হই না, লটকাইয়া থাকে। ও বাবা, এমন হয়েছে 30 বছর হয়েছে মাশাআল্লাহ, একদিনও পরিষ্কার করে দেখছে না যেন এর মধ্যে ফুল ধরবো। বুঝার চেষ্টা করেন, আল্লাহ রাসূল বলেন সমস্ত পয়গম্বরদের 10টা সুন্নাত ছিল, সমস্ত পয়গম্বরদের আর তোমার এই সালাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত সমস্ত পয়গম্বরদের 10টা সুন্নাত ছিল, এর মধ্যে এটাও একটা সুন্নাত, নাবীর নিচের লুম পরিষ্কার করা। এগুলো বললে হাসেন, এগুলো আদায় করে না, এগুলো ফরজ। ফরজ গোসল জানে না, মাশাআল্লাহ বড় হয়ে গেছে, এমন বড় হয়েছে বাচ্চা তিনটে হয়েছে। আমার দিকে ওদের গোসলে ফরজ কটা? আমি তো তুই জানাস নি, কনা আমি জানি না, বাচ্চা কটা কো তিনটা? এই বাচ্চাগুলি কি ফাঁক অবস্থায় হয়েছে না নাফাক অবস্থায় হয়েছে? এই গোসলের ফরজই জানে না, জোরে এখন কি অবস্থা? ও আমার ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করে না, সেই লুনটাকে দেখুন যখন টান দিয়া শরীর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রু সঞ্চার করে চতুর্দিকে ছড়ায় আসে, এই রুটা যখন বের হয়ে আসবে সমস্ত শরীরে এমন যন্ত্রণা শুরু হয়ে যাবে যে যন্ত্রণা বন্দা বরদাস্ত করতে পারে না। বন্দা উপর দিকে এইভাবে চোখ চোখে ঘুরে ঘুরে চায়, রুটা একেবারে গলার কাছে চলে এসেছে। এই আজ এই যখন উঠে টান শিবা দিয়া ধরে টান দিব, আইব ওই কঠোরালীর কাছে, আল্লাহ বলেন আন্তুম হিনা ইযিন তানজুরুন, তোমরা ওই দিন এভাবে মিলেছে। আসলে রূপ বের হয়ে যাইতেছে যন্ত্রণার কারণে, কষ্টের কারণে, চিন্তা করতেছে আমি কোথায় যাই, কোন দেশে আমাকে পাড়ি জমাতে হইতেছে, রাস্তাটা অনেক দূরের রাস্তা, সমুদ্রটা সামনে অনেক বড় সমুদ্র, এই সমুদ্রের মাঝে বড় বড় তরঙ্গ দেখা যায়, কিসের তরঙ্গ? মৃত্যুর যন্ত্রণার ঢেউ। ও ভাই, মৃত্যুর যন্ত্রণার ঢেউয়ের কারণে লোকটা কান্না করতে থাকবে, চোখ এইভাবে উপর দিকে দিয়ে দিয়ে তাকাইতে থাকবে, ছেলে মেয়েরা চিন্তা করবে আব্বা আমার চেহারা দিকে তাকাই
নিজের জন্য কাঁদে, চিন্তা করে কোন দেশে আমাকে পাড়ি জমাইতে হইতেছে, কোন জায়গাতে নিয়ে যা, কেউ আমার সঙ্গী সাথী না, আমার সাথে কেউ হইতেছে না, আমার কি হবে, আমার সাথে কেউ যাইতেছে না, কোন সামানাও আমার না। চোখ ঘুরায় ঘুরায় বলে মেয়েরা রে, ছেলেরা রে, বন্ধুরা রে, ভাই বোনেরা রে, ওই স্ত্রী শুধু আমি কোন দেশে যাই, যেই দেশের ঠিকানা জানা নাই। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে উম্মতেরা, মৃত্যুর এই অবস্থা শুরু হওয়ার আগে আগে পরিবর্তন হয়ে যাও, আকসিরুদ করা হাজিমিল্লাজ্জাত। উম্মতেরা রে, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদ অন্তর থেকে দূর করে দেয়। মৃত্যুর কথা স্মরণ করলে প্রতিদিন 20 বার, প্রতিদিন কতবার? 20 বার মৃত্যুর কথা যে ব্যক্তি স্মরণ করবে, ওই দিন তার মরণ হলে আল্লাহ রসুল বলছে সে শহীদের হুকুম পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদি মরণ মরতে হয় কজুর, মৃত্যু যাই বলে এর আগে কোনো সিগন্যাল নাই। আজাইলের সাথে বড় একজন বুজুর্গের দেখা হয়েছে, বুজুর্গ হয়ে আছে, দুনিয়ার কোর্টের আদালতের নিয়ে হলো আগে একটা মামলা নোটিশ দেয়, কথা আমার বুঝুনি, কইতাম না তুই যান, নোটিশ দেয়, নোটিশের পরে হাজিরা না হলে ওয়ারেন্ট জারি করে, ওয়ারেন্ট জারি করে আবার রে কি ফাটা উকিল নোটিশ ফাটা, 3-4 নোটিশের পরে পুলিশ তাকে ধরতে যা, তুমি একবারে প্রথমে ওয়ারেন্ট জারি করে নিয়ে আইও, আর কোনো সিগন্যাল দেও না, নোটিশ দেও না, কারণ কি? আজাইল দা দিয়া কয় আল্লাহর গুলাম, দুনিয়ার আদালত গুলো 3-4 নোটিশ দেয়, আমি আসলাইল প্রতিদিন 50 নোটিশ দেয়। আসলাইল প্রতিদিন একটা মানুষের দিকে এইভাবে 50 বার সা, একটা মুখলোকের দিকে এমনে সা, মানে এর দিকে সায়া, আবার সিদ্ধার্থ মুখ গাছের দিকে সায়া, এর ভাতারা কোন রজ আছে, এর নাম গালে হা, বাবার নাম গালে হা, ও এর 8-2 মাস 13 দিন 12 সেকেন্ড লাগে, অসুস্থ হয়েছো আর একটা চিঠি আসছে, এইভাবে কোটি কোটি চিঠি দেওয়া হয়, আমি আজরাইলের চিঠির দিকে কারো নজর হই না, এই কারণে অবহেলা করে সর্বশেষে যখন ধরা হয় আর সুযোগ দেওয়া হয় না। মৃত্যুর সময় রোডা গলার কাছে শৈলাইব, চোখ ঘুরলে ঘুরলে চাইব, তখন ছেলে মেয়ে গিয়া গ্লুকোজের পানি দে, ডাবের পানি দে, দেখি দে না, আরো জোরে বাপ দেওয়া জায়েজ না না জায়েজ? এরা বসেন জায়েজ, হারে চলেন নিয়ে আলো আসবে, কেমন ভাবে টানটা দেয় দেখেন আল্লাহর কোরআনে কি বলে, আল্লাহ বলে আজাইল নাকটা ডুবাইলো, শেষকারি দিয়ে টান দেয়, নাজি গলবন্ডর কাছে লাগিয়ে দিছে, চোখ এমনি ঘুরলে সেইতেছে অসহায়, এই অবস্থায় পানি দিলে ভিতরে যাইব না, আরো বিলু লাগবো, কষ্ট কমবে নাকি বাড়বে, এই জন্য মুখে পানি দেওয়া ওই সময় জায়েজ হই না। আমি কোরআনের আয়াত দিয়া প্রমাণ করলাম, কজুর কিতা করতাম, আব্বা বলে যাই আব্বার মুখে পানি দেব না, আব্বার ইন্তেকাল হইতেছে, মায়ের ইন্তেকাল হইতেছে, আপনজন দুনিয়া থেকে বিদায়,
অন্যায় হইতেছে মুসলমান, তোমার জন্য দায়িত্ব হলো তুমি তার পাশে বসিয়া তেলাওয়াত করো মহাগ্রন্থ আল কোরআন। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন মৃত্যুর সময়ে জায়েজ, মৃত্যু হইতেছে, মৃত্যু হয়ে গেছে আর তেলাওয়াত করা জায়েজ না। হুজুর কে ফতোয়া দিয়ে এখন উঠে গেছে, ও কারণ হইলো মরার পরে লাশটা নাপাক হয়ে যায়, তার কাছে কোরআনের তেলাওয়াত করার দরকার? আর সে শুনতেও হয় না, অযথা কোরআন শরীফের তেলাওয়াত এখানে করা দরকার? মৃত্যুর সময় তেলাওয়াত করলে লাভ কি? শয়তান আসতে পারে না, ধোকা দিতে পারে না, ঈমান নিয়ে যাওয়া যায় জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাই বোনেরা, বাবার মৃত্যু, আপনজনের মৃত্যু, মায়ের মৃত্যু, ভাই বেরাদরের মৃত্যুর সময়ে পাশে বসে কোরআনের তিলাওয়াত করেন, পানি দেওয়া দরকার না? ঈমান নিয়ে যাইতে সহযোগিতা করেন, এসে দেবর উপকার হতে পারে না? এই মৃত্যুর কষ্ট থেকে বাঁচতে পারে যদি লোকটা ইমানদার হয়, নেককার হয়। ইমানও আছে নেককাজ, আর জোরে ক এই কথাটা আল্লাহ বলে, ওয়ান নাসি তাতি নাস্ত ইমানদার গুনাহগারের মৃত্যুর অবস্থা বর্ণনা করা হয়েছে। অন্নাসি তাতি নাস্ত, মৃত্যু মৃদু ভাবে রুটা বের হবে আরামের সাথে। এই কথাটা প্রকৃত ইমানদার আল্লাহ ওয়ালার ক্ষেত্রে বলা হয়েছে। ইমানদার মানুষের মৃত্যুর পরোয়ানা যখন জারি হয়, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়, তখন ইমানদারের সামনে জান্নাতি হুর গিলমানেরা তলে তলে দলভুক্ত হইয়া কাতারে কাতার গত্য হইয়া ফুলের তুরা সাজাইয়া মেশক অম্বরে মিশ্রিত একটা রুমাল নিয়া এইভাবে সামনে উপস্থিত হয় আজরাইল নূরটাকে বের করে রাখার জন্য। শুধু তাই নয়, জান্নাতের ভিতর থেকে আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা বাহির হয়ে আসে, আর জান্নাতের ভিতরে আল্লাহর গোলামের জন্য জান্নাতের ভিতরে যে বাড়িটা বরাদ্দ দেওয়া, ওই বরাদ্দ দেওয়া বাড়িটা দেখায়া দেয় আর বলে হাজা বাইতু কাফিল জান্না ওয়া হাজা রাউজাতু কাফিল জান্না ওয়া হাজা মাকামু কাফিল জান্না আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাম। দেখায় কই এটা তোমার জান্নাতের বাগান, এটা তোমার জান্নাতের বাড়ি, এটা তোমার বালাখানা। তখন আল্লাহর বান্দা মুস্কি হাসি দেয় আর আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা ডাকে, ইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি জন্নতি। বলা হয় আল্লাহর গোলামদের কাতারে ঢুকো, মাকসুদ বন্দাদের কাতারে ঢুকো, অদখুলি জান্নাতি, জান্নাতে প্রবেশ করো। তখন বন্দা মুস্কি একটা হাসি দেয়, মুস্কি হাসির ভিতরে আসাইজদার প্রাণটা বের করে নেয়। তাফসীরের কিতাবে লেখে একটা পিপীলিকা কামড় দিলে যতটুকু ব্যথা অনুভব হয় নেককারের মৃত্যুর সময়ে, অতটুকু ব্যথা অনুভব করে মৃত্যুর যন্ত্রণা হয় বটে, বুঝতে পারে না মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারবে না, কিন্তু অনুধাবন হয় না ইমানদারদের নেককারদের।
আর বটকার রাত সাইটে অনেকে দেখছি তিন দিন চার দিন চাকরা মরণ হয় না, কে রে জ্বালাইতে কম জ্বালাইছে না জোরে কম ঠিক কিনা। এই জন্য এক কবি বলতেছেন, মৃত্যুর যন্ত্রণা এতই কঠিন সইতে মোরা পারিব না, ঠিক না বেঠিক? আর আস্তে কর, মৃত্যুর যন্ত্রণা এতই কঠিন সইতে মোরা পারিব না, কবরের আযাব এতই কঠিন সইতে মোরা পারিব না, অত দয়াময় অহেরাহি আর কিছু চাই না, চাই যে শুধু তোমার করুণা, মৃত্যুর যন্ত্রণা এতই কঠিন সইতে মোরা মৃত্যুর আযাব থেকে বাঁচতে হইলে কি করতে হবে? আল্লাহর ইচ্ছা অনুভূতে জীবন কাটাইতে হবে, নফসে আম্মারা ধোকা থেকে বাঁচতে হবে। এই মৃত্যুর আযাবের পরে আরো চারটে আযাব বাকি, এগুলো পরবর্তীতে আলোচনা হবে। এখন আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমি মেহমান হিসাবে রাখবেন না বেইজ্জত করবেন? আঁতুড়ে দেখেন কেডা কেডা রাখবেন, সবাই আঁতুড়া চিন্তা করে কি জানি সাফাসখানি খেত নিনে গা ও ভাই, আমার টাকা জমি দরকার নাই, কবর সাড়ে তিন হাত জুড়ে হন ঠিক কিনা? হাত নামান মাশাল্লাহ হাত নামান। এই মাহফিলটা মসজিদের উদ্যোগে, ঠিক না বেটি? মসজিদের উন্নয়নের জন্য, আপনাদের কাছে আল্লাহর ঘরের সেবার জন্য আল্লাহর ঘর ইব্রাহিম আলাইহিস সালাম বানাইছেন, কথা বুঝছেন? আদম আলাইহিস সালাম বানাইছেন, ইসমাইল আলাইহিস সালাম বানাইছেন, ঈসা আলাইহিস সালাম বানাইছেন, বিভিন্ন গোত্রের লোকেরা বানাইছেন, হাজ্জাজ ইবনে ইউসুফ বানাইছেন, এইভাবে 10 বার বানানো হয়েছে। কয়বার? বানা বাইতা রব্বিল আরশে আশরুন ফাখুযুহুম মালাইকাতুল্লাহিল কিরাম ও আদম ফাশিসুন ফা ইব্রাহিম সুম্মা মালিকা উসাইয়ুন কুরাইশুন ক্বাবলা হাযাইনিল জুরহাম ওয়া আব্দুল্লাহ ইবনু জুবাইরিন বানা কাতা ওয়া কাদাল হাজ্জাজ ইবনু ইউসুফ।